এদিকে ফাইনাল থেকে ডিসকোয়ালিফাই ভিনেশ ফোগাট এবং তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক স্যান্ডেলে পোস্ট। তিনি লিখেছেন, ভিনেশ আপনি চ্যাম্পিয়নদের মধ্যেও চ্যাম্পিয়ন, ভারতের গর্ব এবং প্রতিটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণা। চ্যালেঞ্জ মোকাবিলা করা সবসময় আপনার স্বভাব, আরও শক্তি বাড়িয়ে ফিরে আসুন। অলিম্পিয়ান গোল্ড মেডেলিস্ট অভিনব বিন্দ্রা, তিনিও এই বিষয় নিয়ে এক স্যান্ডেলে তিনি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, সামটাইমস ইউ ডোন্ট নিড আ গোল্ড মেডেল টু বি ট্রু চ্যাম্পিয়ন। মানুষের কাছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবসময় সোনার পদকের প্রয়োজন নেই। তার পাশাপাশি আরও এক স্যান্ডেলে পোস্ট হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিনিও পোস্ট করেছেন ভিনেশ ফোগাটকে নিয়ে। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, তিনি এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলেছেন তিনি তুলে ধরবো আপনাদের সামনে। बहुत अनफॉर्चुनेट है क्योंकि विनेश बहुत पास थी गोल्ड के और हमें लग रहा था कि गोल्ड जीत कर वो आएंगे भारत वापस और पिछले कुछ दौर जो थे बहुत मुश्किल वाले थे उनके लिए भी और जो हमने देखे हालात जिन हालातों से वो गुजरी हैं और उस तरीके से गुजरना और उसके बाद यहाँ तक पहुँचना फाइनल नहीं खेल पाना ये मुझे लगता है कि बहुत ही गुर्दा चाहिए ऐसी चीज़ को पचाने के लिए और पर मेरे लिए वो विजेता है। वो जीत के अब बहुत करीब थी बट खेल नहीं पा रही है फाइनल। अजीब सा वो है कि सिर्फ 100 ग्राम के लिए एक किसी एथलीट को खेलने नहीं दिया जाता है और वेरेज ऑन दी अदर साइड अगर हम देखते हैं बहुत सारी ऐसी चीज़ें इसी ओलंपिक में हमने देखी है कि महिलाओं के मैच में अगर ट्रांसजेंडर की बात करें तो वो मुद्दा कितना उठा था कि जब वो आपने अलाउ किया है तो शायद कहीं ना कहीं 100 ग्राम मुझे लगता है कि अगर खेलने का मौका मिल जाता तो विनेश के लिए ये बेस्ट चांस होता। একদমই স্বপ্নভঙ্গ দেশবাসীর। আপনারা শুনলেন সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, তিনিও রীতিমতো হাসা হতো এই বিষয় নিয়ে, কিন্তু তিনিও বিনেশকে তিনি চ্যাম্পিয়নই বলছেন। আপ সাংসদ সঞ্জয় সিং, তিনি কি বলছেন এই বিষয়ে তুলে ধরবো আপনাদের সামনে। বিনেশ ফোগাট কে সাথ বহুত বড়ি সাজিশ হুই হ্যায় অর মে এসা মানতা হুঁ कि जब कोई खिलाड़ी किसी इतने बड़े खेल प्रतियोगिता में ओलंपिक में जा रहा है उस समय उसका वजन होता है, हर कुश्ती के पहले उसका वजन होता है। क्वार्टर फाइनल जीत गई विनेश फोगाट, उनका वजन ठीक था। सेमीफाइनल जीत गई विनेश फोगाट, उनका वजन ठीक था। जब वो पूरी दुनिया में इतिहास रचने जा रही थी उस वक्त उनका वजन 100 ग्राम ज़्यादा हो गया। इसका मतलब पूरी दुनिया इस बात को बर्दाश्त नहीं कर पा रही थी कि भारत की एक बेटी जाकर ओलंपिक में गोल्ड मेडल हासिल करे और इतिहास रचे, पहली बार एक महिला पहलवान भारत की गोल्ड मेडल लेके आए। फाइनल में पाले ना विनेश फोगाट और शेई ने की बोलছেন केंद्रीय প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, আপনাদের শোনাবো। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমরা আশাহত হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীও টুইট করেছেন, উনি পিটি উষার সাথে কথা বলেছেন এবং আমার বিশ্বাস এই বিষয়ে রিকনসিডারেশন হবে এবং আমরা আমাদের সরকার সর্বতোভাবে সেই বিষয়ে প্রচেষ্টা করছে এবং আমরা ওনার পাশে আছি। ভিনেশ ফোগাট ভারতের স্বপ্নভঙ্গ হলো এবং শুধু তাই নয়, আপনারা জানেনই ভিনেশ ফোগাট তিনি আজকে ফাইনালে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতেন ইউএসএ সারার বিরুদ্ধে এবং এই ইউএসএ সারাকে বহুবার তিনি এর আগে তিনি ডিফিট করেছেন এবং এর আগে সবথেকে তার কঠিনতম যে প্রতিদ্বন্দ্বী ছিল অর্থাৎ জাপানের ওসাকা, যিনি এই মুহূর্তে নাম্বার ওয়ান, সেই ওসাকাকে নকড আউটে হারিয়ে তিনি ফাইনালে পৌঁছন। এই ভিনেশ ফোগাট খুব স্বাভাবিকভাবেই মাত্র 100 গ্রাম অতিরিক্ত ওজনের জন্য এই যে ফাইনাল থেকে ছিটকে যাওয়া, ভিনেশ ফোগাটের রীতিমতো স্বপ্নভঙ্গ গোটা দেশবাসী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।